Fifth question. SSC 2023 সালে পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো এক নাম্বার ইউ লাইক এ হানি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই আমরা জানি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডিড ডাজ ব্যবহার করি আর ডু ডিড ডাজ আমরা কোন কোন সময় ব্যবহার করি বারবের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ ব্যবহার করি আর বারবের সাথে এস বাই এস না থাকলে আমরা ডো ব্যবহার করি আর যদি বার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করি এখানে আছে ইউ লাইক হানি সেন্টেন্সটির কোনো পরিবর্তন হবে না আমরা সেন্টেন্সটি লিখি ইউ লাইক হানি যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করব ডো আর আমরা রুলস হিসাবে জানি যদি টেক করার সময় অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করতে হয় তাহলে আমরা এখানে ডোর সাথে এনটি যোগ করব এনটি তারপর কি আছে সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আছে ইউ তাহলে আমরা এখানে ইউ বসাবো ইউ প্রশ্নবোধক চিহ্ন কি হইল ইউ লাইক হানি ডোন্ট ইউ প্রশ্নবোধক চিহ্ন তাহলে দুই নাম্বার দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং এখানে সেন্টেন্সটি নেগেটিভ আছে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ আছে আমরা সেন্টেন্সটির কোনো পরিবর্তন হবে না সেন্টেন্সটি লিখি এখন আমাদের অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব এখানে কি আছে ইজ তাহলে আমরা ইজ লিখবো রুলস অনুসারে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে টেক করার সময় অক্সিলারি ভার্বের সাথে এন্ডে যোগ করতে হয় যেহেতু বাক্যটি নেগেটিভ আছে তাহলে আমরা ইজের সাথে এন্ডে ব্যবহার করব না ইজের সাথে আমরা এন্ডে ব্যবহার করব না এখানে সাবজেক্ট কি আছে এখানে কোনো ব্যক্তি বস্তু বা সংখ্যা কোনো কিছুই নাই তাহলে আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করব আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব ইট প্রশ্নবোধক চিহ্ন পরে সি নাম্বার এখানে কি আছে শি ইজ প্রিটি এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ তাহলে আমরা সেন্টেন্সটি লিখি সেন্টেন্সটির কোনো পরিবর্তন হবে না হি ইজ প্রিটি কমা এখন আমাদের কি বসাতে হবে অক্সিলারি ভার্ব কি আছে এখানে ইজ ইজ আর আমরা জানি টেক করার সময় অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করতে হয় তাহলে আমি নিজের সাথে একটা এনটি যোগ করব এনটি এখন কি লাগবে আমাদের সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে সি তাহলে আমরা এখানে সি বসাবো প্রশ্নবোধক চিহ্ন পরে ডি নাম্বার এখানে আছে হি হ্যাজ এ প্রবলেম তাহলে সেন্টেন্সটির কোনো পরিবর্তন হবে না আমরা লিখি যা আছে তাই He has a problem. His problem এখন লিখবো বার কি আছে হ্যাস হ্যাস আমরা জানি টেক করার সময় দিলে সাথে এনটি যোগ করতে হয় তাহলে আমরা হ্যাজের সাথে একটা এনটি যোগ করব এনটি পরে এখানে সাবজেক্ট কি আছে হি তাহলে আমাদের সাবজেক্ট বসাতে হবে হি প্রশ্নবোধক চিহ্ন কি হল বাক্যটি হি হ্যাজ এ প্রবলেম হ্যাজেন্ট হি পাঁচ নম্বর এখানে আছে দে উইল গো হোম তাহলে আমাদের বার্বের সাথে এনটি যোগ করতে হবে তাহলে বার্ব এখানে কি আছে উইল আমরা যদি উইল
তো এন কে যোগ করে তাহলে হবে ওন্ট তাহলে সেন্টেন্সটির কোনো পরিবর্তন হবে না আমরা সেন্টেন্সটি লিখি দে উইল গো হোম এখন আমাদের এখানে ভার্ব কি আছে উইল তাহলে আমরা উইল না লিখে ওন্ট লিখব উইলের সাথে এন্টি যোগ করলে হয় ওন্ট পরে এখানে কি আছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে দে তাহলে এখানে দে